আসসালামু আলাইকুম রাজুসি আপনাদের সাথে কী অবস্থা সবার আজকে বেসিক্যালি একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কি করবেন বা কি করণীয় আপনার হাতে থাকা স্মার্টফোনটি বন্ধ হয়ে গেলে যে কোনো স্মার্টফোন বন্ধ হওয়ার পেছনে নানা রকম কারণ থাকে কিছু কিছু ফোনে হার্ডওয়্যারগত সমস্যার কারণে বন্ধ হয় আবার কিছু কিছু ফোনে সফটওয়্যারগত কারণে বন্ধ হয় আপনার ফোনটি কি কারণে বন্ধ হয়েছে সেটা আপনি নিজেই খুঁজে বের করতে হবে প্রথমে মনে করতে হবে যে কখন ফোনটা বন্ধ হয়েছে কি চার্জে লাগানোর কারণে বন্ধ হয়েছে নাকি হাত থেকে পড়ে বন্ধ হয়েছে নাকি হঠাৎ ফেসবুক ব্রাউজিং করার সময় বন্ধ হয়ে গিয়েছে সেটি আপনি মনে করতে হবে যদি মনে করেন হাত থেকে পড়ে ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে তাহলে এটা হার্ডওয়্যারগত সমস্যা এটা যে কোনো মেকানিকের কাছে নিয়ে যান তিনি এটা রিপেয়ার করে দিবেন অ্যান্ড যদি সফটওয়্যারগত সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু মেকানিকের কাছে নিয়ে গেলে তারা কিন্তু সফটওয়্যার আপডেট দিয়ে ফোনটা ঠিক করে দিতে পারে অ্যান্ড আরেকটা সমস্যা হচ্ছে ধরুন আপনি ফোনটা বাসায় ফেসবুক ব্যবহার করছেন ফেসবুক ব্যবহার করার পর কিছুক্ষণ রেখে আপনি কোথায় গিয়েছেন দশ মিনিট পরে এসে দেখতেছেন যে ফোনটা আর চালু হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই নিজেই ফোনটা ঠিক করে ফেলতে পারেন যেমন আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এ টু কোর এই ফোনটার সমস্যা হচ্ছে কাস্টমার ফেসবুক ব্রাউজিং করতেছিল সো করার পর তিনি রেখে কিছুক্ষণ কোথাও কাজে গিয়েছিলেন তারপর এসে দেখেন ফোনটা আর চালু হচ্ছে না সো এই সমস্ত ফোনের যেহেতু র্যাম কম সেহেতু এই ফোনগুলোতে ফেসবুক ব্রাউজিং অথবা ইন্টারনেট ব্রাউজিং করলে ফোন হ্যাং করেই এখন এই ফোনটার যে সমস্যাটা সেটা খুব সাধারণ একটা সমস্যা মানে কয়েক সেকেন্ডেই এটা রিপেয়ার করা সম্ভব কিন্তু তিনি না বোঝার কারণে আসলে অনেক সময় লাগিয়ে দিয়েছেন বা আমাদের কাছে নিয়ে এসেছেন সো বেসিক্যালি আজকে আমরা দেখাবো যে এ ধরনের সমস্যা হলে কীভাবে আপনি ঘরে বসেই সমাধান করতে পারেন সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফোনটার পাওয়ার বাটন অনেকক্ষণ চেপে ধরার পরেও কিন্তু আসলে ফোনটা চালু হচ্ছে না পাওয়ার বাটন চেপে ধরার পরেও যেহেতু ফোনটা চালু হচ্ছে না বেশিরভাগ মনে হচ্ছে যে এটা হ্যাঙ্গিং মোডে রয়েছে যার কারণে চালু হচ্ছে না সো আমরা এখন যেটা করতে পারি তা হচ্ছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম মাইনাস বাটন দুটো একসাথে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখব যদি হ্যাঙ্গিং মুডে থাকে তাহলে ফোনটা চালু হয়ে যাওয়ার কথা সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুটো বাটন একসাথে চেপে ধরে রেখেছি অ্যান্ড কয়েক সেকেন্ড ধরার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু চালু হয়ে গিয়েছে তার মানে আমাদের ফোনটা কিন্তু হ্যাঙ্গিং মুডে থাকার কারণে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরেও আসলে ফোনটা চালু হচ্ছিল না সো বেসিক্যালি আপনারা বুঝতে পেরেছেন যে ফোন যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে প্রথমত আপনারা যেটা করবেন তা হচ্ছে ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন কয়েক সেকেন্ড চেপে ধরে রাখবেন যদি হ্যাঙ্গিং মুডের কারণে ফোন বন্ধ হয়ে যায় তাহলে ফোন চালু হয়ে যাবে আর তারপরেও যদি চালু না হয় তাহলে আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আমাদের কাছে নিয়ে আসতে পারেন অথবা আপনার নিকটস্থ যে কোনো মেকানিকের কাছে গিয়ে ফোনটা রিপেয়ার করতে পারেন